তিন দিন ধরে আটকে থাকা দুইটি বিড়াল ছানা উদ্ধার করলো ফায়ার সার্ভিস। গত তিন দিন আগে বরগুনার কলেজ রোড এলাকার দুটো বিল্ডিংয়ের মাঝে আটকা পড়ে দুটি ছোট্ট বিড়াল ছানা। বের হওয়ার জায়গা না থাকায় অসহায় বাচ্চাগুলো চেঁচামেচি করলে গতকাল রাতে স্থানীয় পিটলাভার ছবি ও এমপি পুত্র অ্যাডভোকেট সুনাম দেবনাথের দৃষ্টিগোচর হয়। রাতে উদ্ধার চেষ্টা ব্যর্থ হয়ে সকাল থেকে আবারও তারা বিভিন্ন উপায়ে বাচ্চা দুটোকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু বিল্ডিং দুটোর মাঝে কোনো ফাঁকা না থাকায় উদ্ধার করতে না পেরে সবশেষ ফায়ার সার্ভিসের শরণাপন্ন হন তারা। দুই দেয়ালের মাঝে বিড়াল ছানা আটকে থাকা সংবাদ পাওয়া মাত্রই বরগুনা ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাচ্চা দুটিকে উদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু দুই পাশেই বিল্ডিংয়ের দেওয়াল থাকায় প্রথম চেষ্টায় ব্যর্থ হয় তারা। অবশেষে বাড়ি মালিকের অনুমতি সাপেক্ষে তার বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে আটকে থাকা বিড়াল ছানা দুটিকে উদ্ধার করতে সক্ষম হয় তারা। প্রথমে আমি ফেসবুকে দেখেছি ছবি আপা আমাদের বরগুনার পেট লাভার গ্রুপের একমাত্র সদস্য এবং একমাত্র কর্মী, যে তিনি তার ফেসবুক ওয়ালে দেখতে পেলাম যে এরকম দুই ঘরের মাঝখানে দুইটা বিড়াল আটকা পড়েছে। খবর পেয়ে আমি তাকে ফোন দিয়েছি, ফোন দেওয়ার পরে তিনি আমাকে এখানে আসতে বললেন। আসতে বলে আমরা নিজের আগে খুব চেষ্টা করেছি, দেখি যে ওখানে একটা যে আমি দুইটা আঙুল ঢুকাবো, হাত তো দূরের কথা, দুইটা আঙুল ঢুকায় যে আমি এখান থেকে এদেরকে উদ্ধার করবো, ডিস্টেন্সটাও ছিল অনেক, তো সেটা সম্ভব হয়নি। তারপরে আমি ফায়ার সার্ভিসে ফোন দিই ছবি আপার মাধ্যমে, সেও ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে এরা তাৎক্ষণিক ড্রিল মেশিন নিয়ে চলে এসেছে, এসে তারপর এখানে একটা ঘরের দেয়ালের একটা অংশ ভেঙে তারপরে ওদেরকে বের করা হয়েছে, এবং যে যার বিল্ডিং ভাঙা হয়েছে সে যথেষ্ট সহযোগিতা করেছে আমাদেরকে। সে এক চান্সই সে আমাদেরকে অনুমতি দিয়েছে যে আগে বাচ্চা দুইটাকে বের করেন, তারপরে দেয়াল পরে হবে। কিন্তু অনেকেই আছে যারা সহযোগিতাও করেছে, পাশেই আমি তাদেরকে রিকোয়েস্ট করা পরেও মানে উল্টা ফায়ার সার্ভিস কর্মীদেরকে ফোন দিয়ে থ্রেট দিয়েছে যে মামলা দেবো, ঘর বাঁধবো, শুধু তাই হোক, সেগুলো অন্য বিষয়। মালিকের সাথে সে নাই স্টেশনে, তার সাথে যোগাযোগ করে তারপর ঠিক করে দিয়ে যেতে পারেন। আচ্ছা, মানে কখন দেখতে পাইছেন? ফায়ার সার্ভিস ভাইদের খবর দিলাম, বললো তারা আজকে মহড়ায় গেছে। না কটার দিকে ঘুরবেন? আমি ভাবছিলাম যে মা আছে সাথে, মা নাই, মা বাহিরে কান্না করে, বাচ্চা দুটো সিপায় কান্না করে, কি করা যায়? তো সমাজে যারা আছে তাতে তারা যেন এরকম সহযোগিতা করে। আর সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যাটা হচ্ছে কি, আমাদের প্ল্যানিং এর সমস্যা। একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিং এ যেখানে 5-10 ফিট জায়গা রাখার কথা সেগুলো তো নাই, বরঞ্চ একটা হাত ঢুকানোর জায়গা নাই, একটা দিয়ে একটা লাঠি ঢুকিয়ে যে ওদেরকে বের করবে সেরকম জায়গাটা পর্যন্ত নাই ঢুকানোর। উদ্ধার শেষে বিড়াল ছানা দুটোকে স্থানীয় এক পশুপ্রেমীর জিম্মায় দেওয়া হয়েছে। সাব্বির খান, BHS TV, বরিশাল।